মরিগাঁও জেলার লাহরিকাট বজারত লাহরিকাট সমষ্টি এনএসইউআর উদ্যোগত প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈদেবর বিদেহী আত্মার সৎগতি কামনার্থে রাজহ বন্ধি প্রজ্বলনে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। বন্তি প্রজ্বলন করে লাহরিঘাট সমষ্টির বর্তমানের বিধায়ক ডক্টর নজরুল ইসলামে। এনএসইউআর সভাপতি আসিকুল ইসলামের লগতে বহুসংখ্যক কংগ্রেস দলের কর্মী সকলে বন্তি প্রজ্বলন করে প্রয়াত নেতাগীক শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। উল্লেখ্য যে লাহরিঘাটের বিধায়ক ডক্টর নজরুল ইসলামে কয়, বিগত 50 বছৰৰ তুলনাত প্ৰয়াত মুখ্যমন্ত্ৰী তৰুণ গগৈদেৱৰ 15 বছৰীয়া শাসনকালত আধুনিক অসম গঢ়ি তোলাৰ ছবি বৰ্তমানে বিৰাজমান। আজি অসমৰ মানুহে এই কথা স্বীকাৰ কৰিছে যে আধুনিক অসমত আধুনিক আৰু তেওঁৰ 15 বছৰ কালত অসমত যিমানখিনি উন্নয়ন হৈছে আৰু 50 বছৰতে যিমানখিনি উন্নয়ন হোৱা নাছিল এই কারণে তেওঁক মানে আধুনিক অসম দ্বারা ধরিগর বলে কোয়া হয় আর এই প্রত্যেকজন মানুষে মর্মে মর্মে উপলব্ধ করেছে আর প্রত্যেকেই অনুভব করেছে আর দুঃখ প্রকাশ করেছে। স্যার যেহেতু আপনি একবারে ওসরের পর পাইছেন আসলে কিছুটা আপনার যেহেতু তেত নাই আজ আপনার কেনকা অনুভব না মূর্ত এই হয়েছে ফিল হয়েছে মানে এটা মানে অপূরণীয় ক্ষতি হয়েছে কংগ্রেসের কারণে অপূরণীয় ক্ষতি হয়েছে আমার কারণে অপূরণীয় ক্ষতি হয়েছে যে ক্ষতি হয়তো পূরণ করা সম্ভব সম্ভব নহল এটা সম্ভব নহল ভবিষ্যতে কি হয় না নজানো কিন্তু বর্তমানে কিন্তু হয়তো এই ক্ষতি পূরণ করা সম্ভব নহল গতি আমার দলের কারণে যান ক্ষতি হয়েছে কারণে সিমান ক্ষতি হয়েছে এজন রাজনৈতিক হিসাবে আধুনিক অসমৰ নিৰ্মাতা আধুনিক অসমৰ খনিকৰ আমাৰ মহুতা প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী সন্মানীয় শ্ৰীযুত প্ৰয়াত শ্ৰীযুত তৰুণ গগৈ ছাৰৰ আত্মাৰ শান্তি ৰক্ষাৰ্থে আজি আমি 101 বন্তি প্ৰজ্বলন কাৰ্যসূচী হাতত লৈছোঁ যাতে আমি তেখেতক আমি এই ভগবানের ওসর আরাধনার জড়িয়ে তখন আত্মার ভোগগতি কামনা করছো তখেতর আদর্শ তখেতর আদর্শ আমার মজ জিয়া থাকিব তখেতর আদর্শক আমি অনুসরণ করে তখেতক আমি সদায় মনত রাখি। লাহরিঘাটের পর তোফালা মেদর রিপোর্ট, জিয়ন নিউজ।